কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আদায়ের দাবিতে কলকাতার রাস্তায় ধর্না অবস্থান শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রের বিরুদ্ধে তার অভিযোগ কেন্দ্র ভাতে মারার চেষ্টা করছে কিন্তু ভাতে মারা এত সহজ নয় মমতার দাবি রাজ্য ভাত উৎপাদন করে বাংলা ধনধান্যে পুষ্পে ভরা বাংলার চাষিরা অন্য উৎপাদন করে ভাতে মারা এত সহজ নয় কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের কেন্দ্রভাবে ওদের ভাতে মারো আর ওরা জানে না ভাত তো আমরা জন্মাই বাংলা হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের চাষিয়া অন্নদাতা তারা অন্ন তৈরি করে এবং সেই অন্ন খেয়ে মানুষ বেঁচে থাকে অত সহজ ভাতে মারা অত সহজ নয় সামনে আমার আবার বাজেট আছে এত কিছু করার পরেও জানি না নতুন করে আর কিছু করতে পারবো কিনা সাংবাদিক ভাতা থেকে শুরু করে লোকপ্রসার ভাতা থেকে শুরু করে কোথাও কিছু বাকি নেই সরকারি কর্মচারীদেরও দিয়ে দেওয়া হয় প্রতি বছর চার পার্সেন্ট করে ফিফটিন্থ কমিশন পে কমিশন তৈরি করেছে আলাদা করে সেই টাকা পায় প্লাস জেনে না এখন বাংলা একমাত্র রাজ্য সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ারমেন্ট রিটায়ার করার পরে একমাত্র রাজ্য দুহাজার চব্বিশে লোকসভা ভোটে কংগ্রেস সাকল্যে চল্লিশটি আসন পাবে কিনা সন্দেহ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দোসরা ফেব্রুয়ারি কলকাতায় ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান কংগ্রেস সারা দেশে চল্লিশটা আসন পাবে কিনা জানি না পাশাপাশি কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তাও দেন তিনি মমতা বলেন আগে নিজের জায়গা দেখাও পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও রাজস্থান তোমরা জেতা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পাবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলঙ্কার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেব তোমাদের জিতিয়েও দেব বলল হবে না এমন কটা যে বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কত হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি ডেরেক কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছে উঠে কিনে না কেন বুকের পটা ভাত দেখতাম ইউপি তে এলাহাবাদে গিয়ে বিজেপি কে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো ভোট এসেছে তাই বসন্তের কুকিলরা ফটোশ্যুট করতে এসেছে যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে নাম না করে কংগ্রেসের ভারত জুড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়েছিলেন রাহুল গান্ধী যাত্রার সময় তিনি বিড়ি শ্রমিকদের দাওয়ায় বসে বিড়ি বাঁধা শিখেছেন কখনো চা বা চায়ের দোকানে বসেছেন কখনো বা আদর করে কোন শিশুকে কোলে তুলে নিয়েছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ধর্না মঞ্চ থেকে রাহুলকে কটাক্ষ করে বলেন ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না এই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি নি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে আর আমাদের এখানকার নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু ষোলোতেও আপনাদের হারিয়ে দিয়েছিল একুশেও আমাদের হারিয়ে দিয়েছিল এগারোতেও আমাদের হারিয়ে দিয়েছিল মন্ত্রী বানিয়েও দিয়েছিল যতই চেষ্টা করো বন্ধু একটু একটু ইম্পার্সিয়াল হওয়ার চেষ্টা করো একটু চেনুইন হওয়ার চেষ্টা করো শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কেউ বাংলা পড়ে তৃণমূল কংগ্রেস পড়ে আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পাবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অহংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেব বললে হবে না মনে কটা যে বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথা হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালাইন্স একবার তো ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি ডেরেক টেরেককে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছি উঠে কিনে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপি কে হারিয়ে এসো গিয়ে হারিয়ে রাজস্থানে গিয়ে হারিয়ে শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপিকে কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ শেখানো রয়েছে আজতাক বাংলা